করোনা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য, সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, জাফর আপনাকে ধন্যবাদ। জাফর, যেমনটি আপনি বলছিলেন এবং আমার প্যাকেজের মাধ্যমে দর্শকরা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যে আসলে ভ্যাকসিন নিয়ে ভারতের দিক থেকে সুখবরের পর্যায়ে পৌঁছেছে। আপনি জানেন যে এটি একটি মারাত্মক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেজ। ক্লিনিক্যাল ট্রায়ালের যে কটি শাখা প্রশাখা আছে তার মধ্যে অ্যানিমেল ট্রায়াল, অর্থাৎ এই এই পশু পাখির শরীরে এই ভ্যাকসিনটি বা টিকাটি দেওয়ার পর তাদের শরীরে কী প্রতিক্রিয়া হয় তার ফিডব্যাক নিয়ে কিন্তু মানব শরীরে প্রকাশ। আপনি জানেন যে মানুষের শরীরের সঙ্গে বানরের শরীর শারীরিকভাবে খুব বেশি পার্থক্য নেই, এবং এখানটাই কিন্তু বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানীরা আশাবাদী যে যে 20টি বানরের শরীরে যে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন দেওয়া হয়েছিল কোভ্যাকসিন, সেই ভ্যাকসিন প্রয়োগ করার পর কিন্তু 14 দিন, মানে 0 থেকে 14 দিন পর্যন্ত এক এক করে কয়েক দফায় দেওয়া হয়েছিল, এবং সেক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের শরীরে কিন্তু করোনাকে প্রতিরোধ করার যে অ্যান্টিবডি সেটি তৈরি হয়েছে। এবং একই সঙ্গে আরও আসার কথা হচ্ছে তাদের মধ্যে তাদের নাক এবং মুখ দিয়ে কিন্তু এই করোনা ভাইরাসটি প্রবেশ করানো হয়েছিল, এবং সেক্ষেত্রে কিন্তু এখনও পর্যন্ত যেটি আসার কথা যে সেখানেও কিন্তু এই ভাইরাসটি কাজ করেনি। সে কারণেই কিন্তু যেটি আমাদের ক্যামেরার সামনে বলছিলেন যে ডক্টর কুণাল সরকার ভারতের অন্যতম 10 জন চিকিৎসকের মধ্যে একজন, সেরা চিকিৎসক এবং চিকিৎসা বিজ্ঞানীও, তিনিও কিন্তু আজকে আমাদের ক্যামেরার সামনে আশাবাদ ব্যক্ত করেছেন যে এই এই যে ভারত বায়োটেক এবং ICMR যে যৌথভাবে যে কোভ্যাকসিনের যে আশাপ্রদ অবস্থার যে রয়েছে সেটি কিন্তু অত্যন্ত ইতিবাচক বলেই তারা মনে করছেন। বিজ্ঞানীরা মনে করছেন যে শুধু ভ্যাকসিন আবিষ্কার করলেই চলবে না, সেই ভ্যাকসিনটি মানব দেহে কতটা সহনশীল এবং কতটা ইতিবাচকভাবে প্রভাব ফেলবে সেটি কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলো যেমন ভ্যাকসিন আবিষ্কারের জন্য ছুটোছুটি করছে, সেক্ষেত্রে ভারতের এই ভারত বায়োটেক, আপনি জানেন যে ভারত বায়োটেক সারা বিশ্বে অন্যতম ভ্যাকসিন প্রতিষ্ঠাকারী সংস্থাগুলোর মধ্যে কিন্তু অন্যতম, তার সঙ্গে রয়েছে সরকারের ICMR এবং ভারত সরকার। পরিকাঠামো দিক থেকে যে বিশ্বের যে কটাই দেশ ভ্যাকসিন তৈরি করে, পরিকাঠামো দিক থেকে প্রযুক্তির দিক থেকে কিন্তু ভারত বায়োটেক কিন্তু অত্যন্ত সমৃদ্ধ এবং আধুনিক প্রযুক্তিতে তারা বলিয়ান। সে কারণেই বিজ্ঞানীরা আশা করছেন যে এই বাদরগুলোর মধ্যে যখন পার্শ্ব প্রতিক্রিয়া হয়নি তাহলে নিশ্চয়ই আগের সামনের স্টেপে কিন্তু অত্যন্ত ইতিবাচক কোনো খবর হয়তো ভারতের তরফ থেকে আসতে চলেছে, যে ধাক্কাটি আমরা অক্সফোর্ডের গবেষকদের কাছ থেকে পেয়েছিলাম। তারপর ভারতবাসীরা কিন্তু আজকে সকাল থেকে এই খবরটি যখন তাদের সামনে আসে তারা কিন্তু আশায় বুক বাঁধতে শুরু করছে। তো জাফর, এই ছিল আমার কাছে ভারতের যে কোভ্যাকসিন নিয়ে যে আশার খবর, আমার কাছে থাকা সবশেষ। জাফর, ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিনের ট্রায়াল এবং সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে যোগ দিয়েছিলেন সহকর্মী সুব্রত আচার্য।